চাপ হল চণ্ডী, চাপ ও তাপের প্রবল ঘর্ষণে সৃষ্টি আর বিনাশ হয়। সৃষ্টি হয় অনন্ত কোটি কোটি গ্রহ নক্ষত্রের, আর গ্রহ নক্ষত্র ধরি রাখে চাপ অর্থাৎ চণ্ডী। এই হল শিব চণ্ডী। হাওয়া মানে জল, পাথর মানে শিব, শিবে দেয় প্রাণ, চণ্ডী দেয় দেহ। চাপ ও তাপের মধুর মিলনে প্রথম প্রাণের সৃষ্টি হয় বিষ্ণুর, সেই রূপে সৃষ্টি হয় জলপরীর। বিষ্ণুর জলগর্ভের জন্ম হয়, জলতে চিরশয্যায়ী, আর বিষ্ণুর সাথর থাকি সেবা করে জলপরী। জলপরীর থাকি অনেক নারীর সৃষ্টি হয়, বিদ্যাপরী, বুদ্ধিপরী, ধনপরীর। শিবচণ্ডী বিষ্ণুর সৃষ্টি করি, শঙ্খচক্র গদা পদ্ম দান করে। এই চার অস্ত্র শাসন দ্বন্দ্বের প্রতীক। বিষ্ণুর এই চার অস্ত্রের চার বৈশিষ্ট্য, শঙ্খ হাড্ডির প্রতীক, মাতৃগর্ভের জরা ফুল পদ্মের প্রতীক, ধাতু নির্মিত গদা পাথরের প্রতীক, সুদর্শন চক্র সুদর্শন সুন্দর জ্ঞান জ্ঞানের প্রতীক বা সুদর্শনের প্রতীক। শিবসত্য, শিবসুন্দর, শিবনিরাকার, ভক্তের ভক্তিতে ধরে শিব মানুষের আকার। শিব লিঙ্গ হিসাবে পূজা হয়, সমগ্র গ্রহ শিবের প্রতীক। চণ্ডী নারী প্রকৃতির, জল হাওয়া রণচণ্ডী রূপ ধারণ করিলে বিনাশ হয়। আত্মা দান করে বাপে আর দেহ দান করে মায়ে, সেহেতু নারী ঋতুস্রাব হয়, পুরুষের ঋতুস্রাব হয় না। এই ঋতুস্রাব সৃষ্টি আর বিনাশের প্রতীক। নারীর যেমন পুরুষ হোক ধারণ করে, তেমনি মাওচণ্ডী সমস্ত গ্রহ ধারণ করে। নারীর যেমন ঋতুস্রাব হয়, তেমনি মাওচণ্ডী ঋতুস্রাব হল তারা, তারা সৃষ্টি আর বিনাশ হয়। এই সৃষ্টি বিনাশের রহস্য নীতির অনন্ত কোটি ব্রহ্মাণ্ড চলে। বিষ্ণু নাভি থেকে সৃষ্টি হয় ব্রহ্মার, পাও থেকে সৃষ্টি হয় মহেশ্বরের। বিষ্ণুর পুরুষত্ব দিয়ে সৃষ্টি হয় নারায়ণ, আর বিষ্ণু মলদ্বার দিয়ে জন্ম হয় কীটপতঙ্গ পশু পাখির। যেহেতু বিষ্ণুর পুরুষত্ব দিয়ে নারায়ণের জন্ম, নাই দিয়া ব্রহ্মার জন্ম, পাও দিয়া মহেশ্বরের জন্ম, সেহেতু নারায়ণের জন্মটাই প্রকৃত জন্ম। বিষ্ণুর এই তিন গুণ যুক্ত তিন বেটার সৃষ্টি হয়, ব্রহ্মার বংশ নারদ, মহেশ্বরের বংশ মহিষাসুর এবং নারায়ণের বংশ ইন্দ্র মহেশ্বর। বিষ্ণুর পাও থাকি জন্ম হয় মহেশ্বরের, মহেশ্বরের প্রতীক হল বাস। বাসের মোড়া বিষ্ণুর পাও, বাসের জন্ম গোর থাকি হয় মহেশ্বরের শূদ্র, অর্থাৎ সেবা করা শূদ্রের কাজ। এই জন্য ক্ষত্রিয় মানুষ বাসের পালঙ্ক চড়িয়া অন্তিম যাত্রা করে। মহেশ্বরের নারায়ণের নির্দেশ মতে অর্থের যোগান, শাসন যন্ত্র, নানান সামাজিক প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান দেয়। মহেশ্বরের হাতত আছে ধাতু নির্মিত ত্রিশূল। নারায়ণের সেবা করার কারিগরি দায়িত্ব পায় মহেশ্বর। মহেশ্বর পাহাড় কাটিয়া হীরা বাইর করি নারায়ণক দেয়, আর নিজে পিন্দে লাল নীল পাথরের অলঙ্কার। মাটি খুঁড়িয়া সোনারূপা বাইর করি আবরণ বানিয়ে নারায়ণক দেয়, আর নিজে গাত মাখে ছাই গালাত পিন্দে সাপের মালা কাঠের মালা পরনে পরণত পশুর শাল। সমুদ্র বা নদীর ডুব দিয়া জিনুক আনে মুক্তা বার করে নারায়ণের দেয়, আর নিজে ব্যবহার করে জিনুকের খোলটা। সত্য তেতা দাপর কলিযুগে এটাই পরম্পরা। বর্তমান কলিযুগে মহেশ্বরের বংশভূত হল শিল্পপতি ব্রহ্মা। ব্রহ্মার প্রতি কলা, কলার ডোঙ্গল বিষ্ণুর নার, কলার গাত্র বিষ্ণুর নাই বানাবি, কলার মোচক ব্রহ্মা ফুল। ব্রহ্মার একের অধিক মাথা আর হাত, যেমন ব্রহ্মার চার মাথা, রাবণের দশ মাথা। শুকনো বিচার অক্ষম, সঠিক সিদ্ধান্ত পৌঁছিবার পায় না। একের অধিক হাত আর মাথা হওয়ার জন্যে বিষ্ণু ব্রহ্মা খাতা কলমের দায়িত্ব দেয়। কলার পাত খাতা আর কাগজ বা কাগজ, কলা হল কলম। এই খাতা কলমের দায়িত্ব নিয়া ব্রহ্মা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের হিসাব করে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ঘোরাফেরার জন্যে নারায়ণের নির্দেশ মতে মহেশ্বর একটা পুষ্পরথ বানিয়া ব্রহ্মার দেয়। ব্রহ্মা সেই পুষ্পরথ চড়িয়া অনন্ত কোটি গ্রহ নক্ষত্রের গতিপথ হিসাব এবং সমগ্র গ্রহ নক্ষত্র ঠিক আছে কি না তার সঠিক হিসাব নিকাশ করি নারায়ণক দেয়। ব্রহ্মার অনেক কয়জন বেটা, নারদ, পুলহ, পুলস্থ, কেতু, অত্রি, অঙ্গিরা, মরিচি, বৈশিষ্ট্য, এগুলা মাজত নারদ বাউদিয়ার চরিত্র খণ্ডন করিয়া বাপের দায়িত্ব বার পায়। সেহেতু নারদের চ্যাংরা বয়স, সেহেতু নারায়ণের কথা মতো মহেশ্বর একটা মডেল বিমান বানায়া দেয়। সেই বিমানটার নাম হল ডেকি বা উরুঙ্গাইন।
নারদ ডেকি অরুণ গায়নত চড়িয়া নিরাপত্তাহীনতায় খুব ভয়ে ভীত হয়। যেহেতু নারায়ণের নির্দেশ মতে নারদ তার বাপের কর্ম পায়, সেহেতু নারদ নারায়ণ নারায়ণ নাম জপ করি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভ্রমণ করে আর গ্রহ নক্ষত্রের ভালমন্দ সংবাদ নারায়ণক দেয়। সেহেতু ক্ষত্রিয়ের বেটা সামা মানুষ ডেকি উরুণ গায়নত বইসে না, বসিলে মতি ভ্রষ্ট হয়। কলা কলার পাত কলা ডোঙ্গল পূজা পার্বণ শ্রাদ্ধ আদিত্যে ব্যবহার হয়। নারায়ণ বিষ্ণুর পুরুষত্ব দিয়ে নারায়ণ, সেহেতু নারায়ণের জন্ম, সেহেতু নারায়ণের জন্ম কর্ম সর্বশ্রেষ্ঠ। এর জন্যে বিষ্ণু নারায়ণক শঙ্খ চক্র গদা পদ্ম শাসনের যন্ত্র হিসাবে চার অস্ত্র দান করি, অস্ত্রের গুণাগুণ বর্ণনা করিছে। সত্যযুগে গদা, ত্রেতাযুগত সুদর্শন চক্র, দ্বাপর যুগত শঙ্খ, কলিযুগত পদ্ম ব্যবহার হইবে, ফলে দুষ্টের দমন সৃষ্টের পালন হইবে। বিষ্ণু নারায়ণক সর্বশক্তি দান করিছে, যেহেতু বিষ্ণু নারায়ণক সর্বশক্তি দান করিছে, সেহেতু নারায়ণ বিষ্ণুর উপর শোক মানব পূজা করে। এর জন্যে পরিচয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। দুষ্ট ক্ষত বিক্ষত করি বিনাশ করা, সৃষ্টি পালন করা ধর্মই হল নারায়ণের। নারায়ণের প্রতীক বেলগাছ, সেহেতু নারায়ণের সমস্ত গুণ বেলগাছত আছে। বেলের ফল হল গ্রহের প্রতীক, আর বেলের পাত হল জ্ঞান জ্যোতি দর্শন জ্যোতির প্রতীক। বেল পাত দিয়া হোমযজ্ঞ করা হয়, যজ্ঞের পূর্ণ ফলে সৃষ্টি আর বিনাশ হয়, সেহেতু নারায়ণে ক্ষত্রিয় হয়। নারায়ণের বংশভূত ক্ষত্রিয় পৈতা ধারণ করে, ক্ষত্রিয়র পরিচয় পৈতা। পৈতা তিন গুণের, প্রথম গুণ ব্রহ্মা, দ্বিতীয় গুণ বিষ্ণু, তৃতীয় গুণ মহেশ্বরে। এই তিন বংশ সক্ষমভাবে পরিচালনার ভার নারায়ণের কারণ, দায়িত্বের প্রতীক পৈতা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সত্যযুগত ত্রেতাযুগত ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র, দ্বাপর যুগত শতগুণ রজগুণ তমগুণ, বর্তমানে কলিযুগত হিন্দু মুসলিম খ্রিস্টান, ধর্মনীতি রাজনীতি কূটনীতি, এই তিন নীতি চার যুগ ধরে চলে যাচ্ছে। আর এই তিন নীতি কার্যকর হয় মহারাজ ইন্দ্র থাকিয়া সত্যযুগ আরম্ভ। নারায়ণের পুত্র ইন্দ্র প্রথম মানব সভ্যতার রাজা হয়। ইন্দ্রের দুইটা বেটা পবন দেবতা আর বরুণ দেব, বায়ু আর জলের উপাসক। ইন্দ্রের শাসন ব্যবস্থার আচার আচরণ নিয়ম নীতি বেদ কয়, অর্থাৎ সত্যযুগত মহারাজ ইন্দ্রের শাসনবিধি ব্যবস্থাপনা, যজ্ঞ প্রক্রিয়া, সামাজিক আচার আচরণ, কলা কৌশল, নিয়ম কানুন রীতি বেদ। পরবর্তীকালে বৈদিক যুগে বেদ সংগ্রহ করিয়া গ্রন্থ লিপিবদ্ধ করে, সৃষ্টির রহস্য নিয়া ঋগ্বেদ, মহারাজা ইন্দ্রের সবাদ সঙ্গীত চর্চা হয়েছে, আর এই সঙ্গীত সংকলন নিয়ে তৈরি করছে সামবেদ। মহারাজ ইন্দ্র শিব আর চণ্ডীর উপাসক, ইন্দ্র শিবচণ্ডীর যজ্ঞ আর পূজা অর্চনা করিছে, তাই যজ্ঞ প্রক্রিয়া নিয়ে তৈরি করেছে যজুর্বেদ। হুদুম দেও পূজা করিয়া মন্ত্র দিয়া জড়ি হুড়কা বাতাস তুফান চালাচালি করিত, তন্ত্র মন্ত্রে বান মারিছে, তাই ইন্দ্রে ইয়ার নাম দিছে অথর্ববেদ। ইন্দ্র এমন করে স্বর্গরাজ্য বিস্তার করে, স্থাপন হয় স্বর্গপুরী, নরকপুরী, নরককুণ্ড। নারায়ণের বংশভূত স্বর্গপুরীর জন্মগ্রহণ করে আর স্বর্গপুরীর দেহ পরিত্যাগ করে। ব্রহ্মার মহেশ্বরের বংশ নরকপুরীর জন্মে, নরকপুরীত মরে। নরককুণ্ড বাস করে কীটপতঙ্গ পশু পাখি, কীটপতঙ্গ পশু পাখি নরককুণ্ডের জন্ম আর নরককুণ্ডে মরণ হয়। স্বর্গ হল সর্বসুখের জায়গা, সর্ব দুঃখ কষ্টের জায়গা নরককুণ্ড, আর সুখ দুঃখ মিলিয়া তৈয়ার হয় নরক। এই তিন পুরীতে যার যার ধর্মকর্ম তাই তাই পালন করে, সধর্ম সকর্ম পালন করিয়া বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল পূর্ণ হলে সেই পুণ্যের ফলে আত্মা স্বর্গপুরে প্রবেশ করে। ক্ষত্রিয় নিজ ধর্মকর্ম পালন না করিয়া অকর্ম কুকর্ম করিলে আত্মা মহাপাবে নরক বা নরককুণ্ডে প্রবেশ করে। এই রূপে নরকবাসী নিজ ধর্ম পালন না করিলে আত্মা নরককুণ্ডে প্রবেশ করে। আত্মার বিনাশ হয় না, দেহার বিনাশ হয়। আত্মা পুনরায় দেহ পরিত্যাগ করিয়া নতুন দেহ ধারণ করে, নিজ ধর্ম ত্যাগ করিয়া পরাধর্ম ধারণ করিলে ব্রহ্মাণ্ডের নীতি ভারসাম্য ধ্বংস হয়। যেমন ক্ষত্রিয় কাজ দেশ শাসন করা, ব্রাহ্মণের কাজ ক্ষত্রিয় নির্দেশ মতে মন্ত্রিত্ব করি সেবা করা, শূদ্রের কাজ কর্মদানে সেবা করা। যখন ক্ষত্রিয় রাজধর্ম পরিত্যাগ করিয়া ব্রাহ্মণ শূদ্রের সেবা করে, ব্রাহ্মণ শূদ্র যখন ক্ষত্রিয় দাসত্ব করিয়া ক্ষত্রিয় সেবা করে, তখনই ব্রহ্মাণ্ডের ভারসাম্য নষ্ট হয়, শুরু হয় সন্ধিক্ষণকাল। সেই সন্ধিক্ষণকালত যুগ অবতারের জন্ম হয়।
আর ব্রহ্মাণ্ডের ভারসাম্য গতিবেগ রক্ষা পায়। মহেশ্বর নির্মিত মারণযন্ত্র নিজে ব্যবহার করার জন্যে মহেশ্বরের বংশগত মহিষাসুর উৎসাহিত হয় আর অস্ত্রের গুণাগুণ সম্বন্ধে জানিবার চায়। যেহেতু শাসনের অধিকার বিষ্ণু নারায়ণক দান করেছে, সেহেতু অস্ত্রের গুণাগুণ সম্বন্ধে জ্ঞান দেওয়া মহেশ্বর অস্বীকার করে। একদিন মহেশ্বর গাছের ছায়াত বসি ধনু বাণের দরে বুদ্ধিপরি সেটা দেখিয়া ধনুর গুণাগুণ জানিতে চায়। মহেশ্বর ধনুর গুণাগুণ কবার চায় না তা বুদ্ধিপরিও সারে না। অবশেষে মহেশ্বর ধনুর গুণাগুণ বর্ণনা করে। মহেশ্বর ধনুর গুণাগুণের কথা গাছের ডালত থাকা কাওয়ায় শুনিছে, সেহেতু কাওয়া ধনু দেখিলে মরণ ভয়ে পালায়। মহিষাসুর মহেশ্বরের কাছে অস্ত্রের গুণাগুণের জ্ঞান না পায়া মহেশ্বর নির্মিত অস্ত্র নিয়া মহিষাসুর অস্ত্রের গুণাগুণ নিজে আয়ত্ত করে। স্বর্গপুর যেহেতু সর্বসুখের জায়গা, সেহেতু মহিষাসুরের অস্ত্র শেখার মূল উদ্দেশ্য ইন্দ্র স্বর্গরাজ্য জয় করি শাসন করিয়া সর্বসুখ ভোগ করা। ব্রহ্মার বংশভূত দধিচি অস্ত্র ভাণ্ডার দেখাশোনা হিসাব নিকাশ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায়। মহিষাসুরের স্বর্গরাজ্য আক্রমণে বিষয়ে মহারাজা ইন্দ্র জানায় যে ইন্দ্রের বাবার দেওয়া গদা দিয়া মহিষাসুরক বধ করা সম্ভব নুমায়। দধিচি জানায় শোক অস্ত্র জ্ঞান তাঠে আছে, তাই ইন্দ্র বুদ্ধি দেয় যে দধিচি মরিলে তার হাড় দিয়া তরোয়াল বানিয়া যুদ্ধ করিলে মহিষাসুর বধ হইবে। ইন্দ্র দধিচির মরার অপেক্ষা করে আর মহিষাসুর স্বর্গরাজ্য আক্রমণ করে। দধিচি মরার পর ইন্দ্র তার বুকের হাড় দিয়া অস্ত্র বানাইয়া মহিষাসুরের সাথে যুদ্ধ করে। ইন্দ্র যতই দধিচির হাড় দিয়া আঘাত করে ততই অসুরের গাও দিয়া রক্ত পড়ে। রক্ত মাটিতে পড়ার সাথে সাথে শত শত অসুরের জন্ম হয়। উপায় না পায়া মহারাজা ইন্দ্র স্বর্গরাজ্য সারিয়া পালায়। মহিষাসুর স্বর্গরাজ্য দখল করি ইন্দ্রের সিংহাসনত বসে মহিষাসুর সহ সমস্ত অসুরগণ স্বর্গের পরি অপসরী নারীর উপরা পাশবিক অত্যাচার করার চেষ্টা করে। স্বর্গের অপসরী নারী যারে জঙ্গলে লুকি লুকি থাকে আর মহারাজা ইন্দ্রের খোঁজ করে। অবশেষে নারদ ইন্দ্রের সন্ধান দেয়। ইন্দ্র কাত্যায়নী আশ্রমত আসে, ওই আশ্রমত কোনো অসুর প্রবেশ করি পায় না। মহারাজা ইন্দ্রের সন্ধান পাওয়ার পর স্বর্গের নারীগুলা দলে দলে মহারাজা ইন্দ্রের দেখা করে আর অসুরের পাশবিক অত্যাচারের কাহিনী বর্ণনা করে। মহারাজা ইন্দ্রর অত্যাচারের কাহিনী শুনিয়া আশ্বাস দেয় যে ও অতি সত্তর মহিষাসুরক বিনাশ করিয়া স্বর্গরাজ্য উদ্ধার করিবে। ইন্দ্রের আশ্বাস পায়া অপসরী নারী স্বর্গরাজ্য ঘুরিয়া আসিয়া নানান শব্দ বেছে আত্মগোপন করি থাকে। স্বর্গের অপ্সরা নারী বিভিন্ন শব্দবেশে ইন্দ্রের দেখা করি যায়, যেমন হাইরানি মানে জারুদার খড়ি কাটা।